ইপটিজিং এর শিকার কলেজ ছাত্রী আত্মহত্যায় প্ররোচিত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠন। মঙ্গলবার সকালে শহরের ক্লাব রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর মহিলা পরিষদ সভানেত্রী মল্লিকা মণ্ডল, মানবাধিকার কমিশনের সম্পাদক নজরুল ইসলাম বাদশাহ, ব্র্যাক আইন বিষয়ক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। গত 22 মার্চ পিরোজপুরের জিয়ানগরের চণ্ডীপুরে বখাটেরা উত্ত্যক্ত করে আত্মহত্যা করে ওই এলাকার কেসি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থী হ্যাপি আক্তার।